নমস্কার বন্ধুরা কম্পিটিভ দুনিয়া আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছে আমি পর্ণদীপ আর আমরা ইন্ডিয়ান ইকোনমি বিসির জন্য যে কোর্স অ্যানাইসিস করছিলাম রমেশ সিং থেকে আজ তার ব্যাঙ্কিংয়ের সেভেন্থ লেকচার তো ব্যাঙ্কিংয়ের মিনিমাম ধরে রাখুন পনেরোটার কাছাকাছি লেকচার হবে তো এটা ফিনান্সিয়াল ইনক্লুশন ইউপিআই গোল্ড স্কিম এবং মুদ্রা সম্পর্কে আজ এই লেকচার আলোচনা করবো কারণ আমি ব্যাঙ্কিংয়ে পনেরোটা লেকচার বললাম কারণ আমরা কিন্তু খুব বড়ো বড়ো লেকচার নিচ্ছি না তিরিশ মিনিটের লেকচার নিলেও মিনিমাম দশটায় কমপ্লিট করতে পারতাম কিন্তু আমি তো দশ থেকে পনেরো মিনিটের লেকচার বা পনেরো থেকে কুড়ি মিনিটের লেকচারের মধ্যে কভার করছি তো একটু দেরি হবে তো আমি চেষ্টা করবো পনেরো থেকে কুড়িটা লেকচারের মধ্যে কমপ্লিট রাখার কিন্তু ব্যাঙ্কিং সিস্টেমটা খুবই বড় এবং এখান থেকে প্রচুর পরিমাণে ছ থেকে সাতখানে কিন্তু কোশ্চেন চলে আসে এবং ডবলু বিসিএস মেন্সে কিন্তু আরও বেশি কোশ্চেন চলে আসার চান্স থাকে তো চলুন ভিডিওটা সম্পূর্ণ শুরু করা যাক এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওর লাভ সম্পূর্ণ ওঠান তো প্রথমেই এগিয়ে চলো টু পয়েন্ট জিরো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এখানে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের ভিডিও পাবেন এবং এই চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো প্রথমে যেটা রয়েছে ফিনান্সিয়াল ইনক্লুশান বা আর্থিক অন্তর্ভুক্তি তো আর্থিক অন্তর্ভুক্তি ব্যাপারটা কি তো আর্থিক অন্তর্ভুক্তির অর্থ হলো যে সমাজের দরিদ্র তারপর নিম্ন আয় সম্পন্ন জনগণের সাধ্যের মধ্যে অর্থনৈতিক পরিষেবা দান করা আরেকবার বলছি আর্থিক অন্তর্ভুক্তি হলো সমাজের নিম্ন এবং মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষের জন্য আর্থিক সাহায্য দেওয়া অর্থনৈতিক পরিষেবা দান করা দেখুন একটা বড়ো ব্যাংক শহরাঞ্চলে একটা ব্যাংক সেটা কিন্তু সবার আয়ত্তে থাকে কেননা বেশিরভাগ মানে শহরাঞ্চলে একটা ধরুন মেট্রো সিটি সেখানে গরিবের সংখ্যা দরিদ্র সংখ্যা প্রচুর পরিমাণে আছে কিন্তু তুলনামূলক কম সেখানে কিন্তু সাধারণ মানুষ যে ধরুন মাসে তিন হাজার টাকা চার হাজার টাকা ইনকাম করে তারা কিন্তু সেখানে টাকাটা রাখতে পারে না ব্যাঙ্কিংয়ে মানে ব্যাঙ্কে সেখানে ইনভেস্ট করতে পারে না কোনো রকম মার্কেটে ইনভেস্ট করতে পারে না তারপরে সেই টাকাটাকে সে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে পারে না কিন্তু আপনার কাছে যদি টাকা থাকে আপনার তখন ইনভেস্টের কথাটা মাথায় আসবে তো এই যে ব্যাপারটা আমাদের দরিদ্র এবং নিম্ন সম্পন্ন ব্যক্তিরা এই যে অর্থনৈতিক পরিবেশ সেবা থেকে পিছিয়ে যাচ্ছে এটাকে যাতে আরও বেশি পরিমাণে পিছিয়ে না যাওয়া হয় তো এটাকে আটকানোর জন্য এই ফিনান্সিয়াল ইনক্লুশন কিন্তু শুরু হয় তো এই টার্মটা ইউজ করা হয় তো ফিনান্সিয়াল ইনক্লুশন সম্পর্কে আরেকটু বলে নিই তারপর আমরা এই থ্রি এ সম্পর্কে আলোচনা করব তো প্রত্যেক ভারতীয়কে ব্যাংকিং পরিষেবা প্রদান করা এর মূল উদ্দেশ্য ফিনান্সিয়াল ইনক্লুশনের মূল উদ্দেশ্য হল প্রত্যেক ভারতীয়কে ব্যাংকিং পরিষেবা প্রদান করা এবং এর প্রয়োজনীয়তা কি দেখুন ব্যাঙ্কিং ব্যবস্থা এবং তার প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি করতে হবে তারপর সমাজের দরিদ্র জনগণ যাতে ঋণের জন্য মহাজনদের কাছে গিয়ে হাত না পাতে এবং তার জন্য উপযুক্ত ঋণের ব্যবস্থা করতে হবে কারণ মহাজনদের কাছে ঋণে হাত পাতলে সেখানে সুদের হারটা খুব বেশি হয় সেখানে কিন্তু প্রচুর প্রবলেমে পড়ে যেতে পারে তারপর চাষিরা সময় মতো ঋণ দিতে না ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যা করে তো আত্মহত্যার মূল আরেকটি কারণ হল চাষের যে আর চাষের পরিমাণ যে চাষের জিনিসপত্রের দাম কমে যাচ্ছে মানে চাষে যেগুলো উৎপাদন হচ্ছে তার দাম কমে যাচ্ছে শুধু তেমনই না তার সঙ্গে কিন্তু ঋণ দিতে না পারাও তারপর আর্থিক অন্তর্ভুক্তির জন্য চাষিরা ব্যাংক থেকে ঋণ পাবে এগুলো কিন্তু ফিনান্সিয়াল নিউট্রিশনের মধ্যে বলা হয়েছে তো এর জন্য গভর্নমেন্ট কিছু ব্যবস্থা নিয়েছে যেমন ধরুন জনধন যোজনা এগুলো চালু করা হয়েছে তারপর কর অর্থনৈতিক অস্পৃশ্যতা এই স্লোগানটি কিন্তু ইউজ করা হয়েছে মোদি গভর্নমেন্টের আমলে কিন্তু এবার আমরা ফিনান্সিয়াল ইনক্লুশন সম্পর্কে যে তিনটি ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট সেটা আমাদের জানতে হবে এটা আমরা থ্রি এ নামে জানবো তো অনেক জায়গায় দেখবেন এটা এ এ এ এইভাবে দেওয়া থাকে এ এ এ এইভাবে দেওয়া থাকে তো এটাকে বলা হয় থ্রি এ পরীক্ষায় এই থ্রি এ দেওয়া থাকবে বা তিনটে এ দেওয়া থাকবে তো এই তিনটে এ কি জিনিস প্রথম হলো অ্যাভেবিলিটি দ্বিতীয় হলো অ্যাক্সেসিবিলিটি এবং তৃতীয় হল অ্যাফোর্ডেবিলিটি এবার আমরা জানবো এটা কিভাবে কাজ করছে আমি সিম্পল একটা एग्जांपलের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করব। ধরুন আমার এই চ্যানেল এগিয়ে চলো এগিয়ে চলো আমার এই চ্যানেল তো এই যে চ্যানেলে আপনারা এসে ইকোনমিকের ভিডিও দেখছেন ইকোনমিক্সের ভিডিও দেখছেন তারপরে আপনারা দেখছেন পলিটির ভিডিও দেখছেন তারপরে হিস্ট্রির ভিডিও দেখছেন জিওগ্রাফির ভিডিও দেখছেন তার মানে আমার চ্যানেলে হিস্ট্রির ভিডিও পলিটির ভিডিও ইকোনমিক্সের ভিডিও সমস্ত ভিডিও অ্যাভেলেবেল বলেই তো আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি অ্যাভেলেবেল না হতো তাহলে তো আপনি দেখতে পাবেন না তার মানে আমার চ্যানেলে আপনার ইকোনমির লেকচার পাওয়ার জন্য আমার চ্যানেলে তো সেটা দরকার সেই চ্যানেলে আমার চ্যানেলে তো পোস্ট করা অবশ্যই দরকার আমি যদি পোস্ট নাই করি ভিডিওটা তো আপনি আমার চ্যানেলে এসে কীভাবে ইকোনমিক্সের লেকচার দেখবেন তার মানে প্রথমে দেখতে হবে সেটা কতটা অ্যাভেলেবেল অর্থাৎ কোনো একটা ব্যাঙ্ক কোনো একটা ক্ষুদ্র এরিয়ায় অর্থাৎ দরিদ্রদের জন্য কতটা অ্যাভেলেবেল সেকেন্ড অ্যাক্সেপসেব্রিটি দ্বিতীয় হল ধরুন আমি আমার চ্যানেলে সমস্ত ইকোনমিক লেকচার তারপরে জিওগ্রাফির লেকচার পলিটিক লেকচার সমস্ত আমি আমার চ্যানেলে পোস্ট করে রেখে দিয়েছি তার মানে এটা অ্যাভেলেবেল আমার চ্যানেল অ্যাভেলেবেল আপনি আমার চ্যানেলে এসে অবশ্যই দেখতে পারেন কিন্তু আমার প্রতিটা ভিডিওর জন্য একটা কস্ট দিয়ে দিয়েছি তিন টাকা ধরুন একটা ভিডিওর দাম ধরুন আমি তিন টাকা রেখে দিয়েছি তিন টাকা পার ভিডিও তিন টাকা পার ভিডিও রেখে দিয়েছি তো আপনারা তাহলে অ্যাক্সেস করতে পারবেন কখন তিন টাকা যখন আপনি দেবেন তো আপনাকে তাহলে অ্যাক্সেস করতে গেলে আমার এই যে ভিডিওতে আমাকে তিন টাকা পে করতে হবে তখন আপনি অ্যাক্সেস করতে পারবেন এবার আমরা ব্যাঙ্কিংয়ের সাথে একটু তুলনা করি প্রথমে আমরা যেটা আমার চ্যানেলে ভিডিও আছে কি না অর্থাৎ অ্যাভেলেবেল কিনা সেটা তুলনা করেছিলাম যে কোনো এরিয়ায় ব্যাংক আছে কি না তো ধরুন কোনো এলাকায় ব্যাংক আছে কিন্তু আপনি সেটাকে অ্যাক্সেস করতে পারছেন কি সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি অর্থাৎ কোনো ব্যাংক আপনার এলাকায় আছে কিন্তু এমন দূরে রয়েছে আপনি সেখানে যেতে পারছেন না অর্থাৎ অ্যাক্সেস করতে পারছেন না এটা বলছে অ্যাক্সেসিবিলিটি এবার দেখুন আপনি অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রে আপনি তিন টাকা দিয়ে আমার চ্যানেলে ভিডিওতে জয়েন করতে পারছিলেন এবং আপনি ভিডিওটা কিনে দেখতে পাচ্ছিলেন এরপরে দেখা গেল তিন নম্বরে রয়েছে অ্যাফোর্ডেবিলিটি আমি ধরুন আমার ভিডিওর দাম তিন থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করে দিলাম একটা লেকচার দেখতে গেলে আপনাকে তিন হাজার টাকা খরচ করতে হবে তো আপনি কি অ্যাফোর্ডেবেল আবার এই যে এটা কি অ্যাফোর্ডেবেল তিন টাকা থেকে তিন হাজার টাকা হয়েছে একটা ভিডিও দেখার জন্য আপনাকে তিন হাজার টাকা খরচ করতে হবে এটা নিশ্চয়ই অ্যাফোর্ডেবল নয় তেমনই আমরা ব্যাঙ্কিং সিস্টেমের ক্ষেত্রে সেটাকে তুলনা করব তো ব্যাঙ্ক অবশ্যই পাওয়া গেল আমরা ব্যাঙ্ক অবশ্যই পেয়ে গেলাম প্রথমে ব্যাঙ্ক অ্যাভেলেবেল কি না দেখতে হবে তারপরে ব্যাঙ্ক অ্যাক্সেস করতে পারছে কিনা দেখতে হবে তা কিন্তু তারপরে আছে অ্যাফোর্ডেবিলিটি তো ব্যাঙ্ক ধরুন আপনি ব্যাঙ্কে গেলেন ব্যাঙ্কে গিয়ে আপনাকে এমন এমন কিছু ডকুমেন্ট চাইলো যেগুলো আপনার কাছে আদায় নেই আপনার কাছে হয়তো পাসপোর্ট চাইলো পাসপোর্ট ছাড়া আপনি ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে পারবেন না তারপর আপনার সুদের মানে যে ঋণের হার সেটা প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছে আপনি ব্যাংকের কাছ থেকে ঋণ নেবেন সেটা কুড়ি পার্সেন্ট হারে আপনার কাছ থেকে সুদ নেবে তো আপনি নিশ্চয়ই অ্যাফোর্ড করতে পারছেন না তো এই যে তিনটে এ অ্যাভেলেবেল অ্যাভেবিলিটি অ্যাক্সেসিবিলিটি এবং অ্যাফোর্ডেবিলিটি এই তিনটে একে কিন্তু ফিনান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই একে কিন্তু ফেলা হয়েছে এই তিনটে এটাকে কিন্তু দেখতে হবে বলা হয়েছে তো এই হলো ফিনান্সিয়াল ইনক্লুশন তো এই সম্পর্কে স্মল ব্যাঙ্ক আর পেমেন্ট ব্যাঙ্ক সম্পর্কে দ্রুত তথ্য দিয়ে দিই মানে ছোটোখাটো এরিয়া খুব ছোট এরিয়া এবং যেখানে নো ইনকাম গ্রুপ অর্থাৎ ইনকামের পরিমাণ খুব কম অর্থাৎ নিম্ন ও দরিদ্র শ্রেণীদের জন্য কিন্তু স্মল ব্যাঙ্ক গঠন করা হয়েছে যেটা ফিনান্সিয়াল ইনক্লুশনের কিন্তু একটা খুব বড় উদ্যোগ তাছাড়া পেমেন্ট ব্যাঙ্ক আপনারা বিভিন্ন জায়গায় দেখেন তো পেমেন্ট ব্যাঙ্ক সম্পর্কে আমরা পরে জানবো যখন আমরা ফিনান্সিয়াল সিস্টেম সম্পর্কে জানবো আর্থিক ব্যবস্থা সম্পর্কে জানবো তখন কিন্তু আমরা এই ব্যাঙ্কগুলো সম্পর্কে জানবো স্মল ব্যাঙ্ক পেমেন্ট ব্যাঙ্ক তো জাস্ট আমি একদম বলে দিলাম ফিনান্সিয়াল ইনক্লুশনের একটা বাস্তব উদাহরণ যেটা স্মল ব্যাঙ্ক তো নেক্সট ডেট রয়েছে ইউপিআই ইউপিআই কি ইউপিআই কিসের জন্য হয়েছে ইউপিআই কিসের জন্য হয়েছে আমাদের সোসাইটিকে ক্যাশলেস করার জন্য টু মেক আওয়ার সোসাইটি ক্যাশলেস তো ইউপিআইয়ের ফুল ফর্ম কী ইউপিআইয়ের ফুল ফর্মটা প্রথমে আমাদের জানা দরকার আমরা প্রতিদিন ইউপিআই ইউজ করি কত কত ট্রানজাকশন করি হাজার টাকা দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা লাখ টাকা তো এই যে ইউপিআই এই যে ইউপিআইয়ের ফুল ফর্ম হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস আমি লিখে দিচ্ছি ইউনিফায়েড পেমেন্ট ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এই হচ্ছে ইউপিআইয়ের ফুল ফর্ম তো এইটা ইউপিআই এটা কীভাবে সম্পন্ন হয় তো এই যে ইউপিআই এটা হলো একটা অ্যাডভান্স ভার্সান ইমিডিয়েট পেমেন্টের তার কারণ কি আপনি এটিএমের মাধ্যমে টাকা তুলতে পারছেন অবশ্যই অল্প কয়েক সেকেন্ডের মাধ্যমে টাকা তুলতে পারছেন কিন্তু আপনাকে এটিএম পর্যন্ত পৌঁছতে হবে তারপরে আপনি এটিএম থেকে টাকা তুলবেন আপনি ব্যাংকে চেকের মাধ্যমে টাকা তুলবেন সেটা অনেকটা বেশি সময় সাপেক্ষ এটিএমের তুলনায় কিন্তু আপনি ইউপিআইয়ের মাধ্যমে মাত্র বাড়ি বসে দুই থেকে তিন সেকেন্ডের মধ্যেই কিন্তু টাকাটা তুলে নিতে পাচ্ছেন টাকা ট্রান্সফার করতে পাচ্ছেন ট্রানজ্যাকশন করতে পারছেন তো সেই জন্য ইউপিআই বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেসকে বলা হয় একটা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস বা এটাকে আই এম পি এস বলা হয় আই এম পি এস তো ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের অ্যাডভান্স ভার্সান বলা হয় তো এই যে ইউপিআই ইউপিআই ইউজ করতে গেলে কিছু কিছু জিনিস লাগে যেমন ধরুন একটা ট্রান্সফার করা হয় এখানে ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেসে তো এই যে ইউপিআইয়ের মাধ্যমে টাকা মানি ট্রান্সফার কীভাবে হয় ব্যাঙ্কিং সিস্টেমের ক্ষেত্রে একটু আলাদা ব্যাঙ্কিং এবং ইউপিআই সামান্য আলাদা তো ইউপিআইয়ের ক্ষেত্রে কিন্তু টাকা ট্রান্সফার করা হয় ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেসের মাধ্যমে যেটা ইউনিক আইডি প্রোভাইড করা হয় ব্যাংকে তো ব্যাংকের কিন্তু ইউনি ইউনিক আইডি প্রোভাইড করা হয় এবং অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু মোবাইলের আইএফএসসি কোড লাগে আই কোড বা মোবাইল নাম্বার আপনি ভাবছেন আই কোড শুধুমাত্র ব্যাঙ্কে লাগে না ইউপিআইয়ের ক্ষেত্রেও লাগে কিন্তু আপনি জানেন না হয়তো তারপর এছাড়াও আছে যেমন ধরুন এম এম আইডি লাগে মোবাইল মানি আইডেন্টিফায়ার এগুলো কিন্তু ইউপিআইয়ের এক একটা প্রসেসিং ইউনিট এবং ইউপিআই কিন্তু এদের দ্বারাই কন্ট্রোল হয় বা আধার নাম্বার কিন্তু লাগে আপনি ধরুন পেটিএমে আপনি সেটাকে আপডেট করতে গেছেন পেটিএমকে আপডেট করতে গেছেন পেটিএমে আপনি কি বলে ওটাকে বিভিন্ন আধার কার্ড জমা দিয়ে প্যান কার্ড জমা দিয়ে ওই যে আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পেটিএমকে আরও এ করে দিল তারপরে আপনি সেটাকে ইউজ করতে পারছেন সঠিকভাবে ইউজ করতে পারছেন বিভিন্ন রকম মানি ট্রান্সফার করতে পারছেন তবে আপনি টাকা পাবেন তো ওই যে পেটিএম কী ধরুন করতে গেছেন পেটিএম ব্যাঙ্ক তৈরি করতে গেছেন তো তারপরে কিন্তু এম এম আইডি বা মোবাইল মানি ইন আইডেন্টিফায়ার দ্বারা এটা কিন্তু সম্পন্ন হয় বা এখানে কিন্তু আধার নাম্বার লাগে এই ডিডি এইচ এ আর আধার নাম্বার লাগে বা এখানে আপনার একটা ভার্চুয়াল আইডি তৈরি করা হয় বা আপনার প্যান কার্ড কিন্তু লাগে এইগুলো না হলে কিন্তু আপনি তৈরি করতে পারবেন না তারপর রয়েছে এমপিআইএন কি মোবাইল ব্যাংকিং পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার তো এটা কিন্তু ব্যাংকের কাস্টমারদের দেয়া হয় এমপিআইএন নাম্বার আপনাদের ইউপিআই আইডির ভিতরে খুঁজলে কিন্তু পেয়ে যাবেন এগুলো এমপিআইএন নাম্বার এগুলোর মাধ্যমেই কিন্তু এর মাধ্যমে মানি ট্রান্সফার সম্পন্ন হয় এই সমস্তই কিন্তু ইউপিআই মানি ট্রান্সফারের ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ তো এই হলো ইউপিআই তো ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস নেক্সট যেটা রয়েছে গোল্ড স্কিম দেখুন গোল্ড কেন রাখে সাধারণ মানুষ গোল্ড কেন রাখে তো দেখুন আপনারা জানেন যে গোল্ডের দাম ওঠানামা করে আজ আপনি দু হাজার কুড়ি সালের আজকে আমি লেকচারটা নিচ্ছি নয়ই আগস্ট নয়ই আগস্ট লেকচার নিচ্ছি তো নয় আগস্ট ধরুন গোল্ডের দাম দশ গ্রাম গোল্ডের দাম একশো টাকা দশ গ্রাম গোল্ডের দাম একশো টাকা নয়ই আগস্ট পরবর্তী বছর দু হাজার একুশ সালের নয়ই আগস্ট এই দশ গ্রাম গোল্ডের দাম ধরুন একশো কুড়ি টাকা হলো ঠিক আছে তো এখন আপনি দশ গ্রাম গোল্ড কিনলেন একশো টাকা দিয়ে এক বছর পরে এই দশ গ্রাম গোল্ড আপনি বিক্রি করলেন একশো কুড়ি টাকায় আপনার তখন তাহলে লাভ কত হচ্ছে কুড়ি টাকা তো এখানে গোল স্কিম কেন ইউজ করা হয় তো এই গোল্ডটা কিনে বিক্রি করে দেওয়া হয় এটাই লাভ হয় তো একটা জিনিস দেখুন যদি আপনি এখন একশো টাকায় কিনলেন একশো কুড়ি টাকায় বিক্রি করছেন বর্তমানে আপনি লাভ তো করছেন অবশ্যই কিন্তু আপনি আপনার যে ইনফ্লেশান রেট সেটাও তো বেড়ে যাচ্ছে বাজারে যে ইনফ্লেশান আপনার তো বর্তমানে ধরুন চালের দাম কুড়ি টাকা দশ টাকা ধরুন আজকে বর্তমানে চালের দাম দশ টাকা পরবর্তীকালে চালের দাম তো এক বছর পরে এগারো টাকা হতে পারে তাহলে আপনার বাজারে যে ইনফ্লেশান সেটাও বেড়ে যাচ্ছে তার সাথে সাথে কিন্তু গোল্ডের দামও বেড়ে যাচ্ছে কিন্তু গোল্ডের দাম আরও বেশি হারে বাড়ছে সেই জন্য আপনারা গোল্ড কেনার জন্য এত যোগাযোগি করছেন আর যদি এই যে ইনফ্লেশান গ্রোথ এই যে গোল্ডের রেটের থেকে কম হারে বাড়ে তাহলে তো আপনার প্রচুর টাকা আয় করছেন কিন্তু আপনি যদি এটাকে ক্যাশ আকারে রেখে দেন আপনি যদি ক্যাশ আকারে রেখে দেন এই টাকাটা পরবর্তী বছরে একশো টাকা থাকবে একশো টাকা আপনি ক্যাশ আকারে এবছর রেখে দিলেন ব্যাংকের মধ্যে পরবর্তী বছরে এই টাকাটা একশো টাকায় থাকবে তো আপনার কোনো লাভ হচ্ছে না বরং ইনফ্লেশন হচ্ছে দশ থেকে এগারো টাকা জিনিসের দাম বেড়ে যাচ্ছে তো আপনার তাহলে মাঝখান থেকে লস হয়ে গেল তো সেই জন্য বিভিন্ন রকম গোল্ড স্কিম চালু করা হয়েছে আর গোল্ড সবসময় পাওয়া যায় না গোলকে অনেক গুরুত্বপূর্ণ কাজে ইউজ করা হয় তো এই যে শুধু মাত্র আপনাদের সোনার গয়না পড়ার জন্য নয় অন্যান্য কাজে ইউজ করা হয় সেই জন্য গভর্নমেন্ট চালু করেছে যে বিভিন্ন গোল্ড স্কিম চালু করেছে তো এই গোল্ড স্কিমের মাধ্যমে বলা হচ্ছে আপনি যতটা যে গোল্ড কিনছেন অ্যাকচুয়াল যে গোল্ডটা কিনছেন আপনার ওই গোল্ড কেনার দরকার নেই আমি আপনাকে একটা কাগজে ওই গোল্ডের সমান অ্যাসেট লিখে দিচ্ছি অর্থাৎ ওই গোল্ডের সমান ভ্যালু আপনাকে দিয়ে দিচ্ছি একটা সিকিউরিটি দিয়ে দিচ্ছি ওই গোল্ডের তো ওই গোল্ড আপনি ভার্চুয়াল গোল্ড কিনে রাখছেন তো এবার ওই গোল্ডটাকে মানে ওই গোল্ড স্কিম থেকে আপনি যখন পরবর্তীকালে বিক্রি করবেন তখন গোল্ডের যে হারে দাম বেড়ে যাচ্ছে বর্তমানে গোল্ডের যে হারে দাম বাড়ছে আপনার ওই কাগজটার দামও কিন্তু বর্তমানে সেই হারে বাড়বে তো মাঝখান থেকে লাভ হচ্ছে আবার এই ক্ষেত্রে কিন্তু গোল্ড স্কিমের ক্ষেত্রে আরও ধরুন পাঁচ পার্সেন্ট এক্সট্রা দেওয়া হচ্ছে পাঁচ পার্সেন্ট সাধারণ যে গোল্ডের দাম যে হারে বাড়ছে এই যে গোল্ড স্কিমের ক্ষেত্রে যে কাগজটা দেওয়া হচ্ছে গোল্ডের বদলে যে কাগজটা সেই কাগজটার দাম কিন্তু পাঁচ পার্সেন্ট এক্সট্রা হারে বাড়ছে তাহলে সাধারণ মানুষ অবশ্যই গোল্ড স্কিম কিনবে কেননা এখানে তার ইনফ্লেশনের রেটটা বেশি গোল্ডের ইনফ্লেশনের রেটটা বেশি এই গোল্ডের এই যে বন্ডের ইনফ্লেশনের রেটটা বেশি তো এইটাকেই বলা হয় গোল্ড স্কিম তো এটাকে বলা হয় গোল্ড বন্ড স্কিম এছাড়াও অনেক রকম স্কিম রয়েছে গোল্ড মনিটাইজেশন স্কিম গোল্ড কয়েন স্কিম রয়েছে তারপর ফিজিক্যাল গোল্ডের বদলে পেপার গোল্ড দেওয়া এর অ্যাকচুয়াল অর্থ হলো গোল্ড স্কিমের ফিজিক্যাল গোল্ডের বদলে পেপার গোল্ড দেওয়া এবং তার জন্য গভর্নমেন্ট কিন্তু এক্সট্রা পে করবে গভর্নমেন্ট এক্সট্রা পে কেন করবে কেননা গোল্ডের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং গোল্ড কিন্তু পাওয়া যায় না গোল্ড বাইরের দেশ থেকে আমদানি করতে গেলে আমাদের প্রচুর পরিমাণে গোল্ড দেখুন ভারতে কিন্তু গোল্ডের পরিমাণ অতটা পাওয়া যায় না তো প্রচুর পরিমাণে গোল্ড আমদানি করতে গেলে কি করতে হয় আমাদের যে ইউএস ডলার আমাদের যে ইউএস ডলার সেটা কিন্তু আমাদের থেকে বেরিয়ে যায় আর বিয়ের কাছ থেকে ইউএস ডলার বেরিয়ে যায় আর বিয়ের কাছ থেকে যদি ইউএস ডলার বেরিয়ে যায় তাহলে কিন্তু আমাদের মার্কেটে ভ্যালু অনেকটা কমে যাবে তো ইউএস ডলার আমাদের বাঁচিয়ে রাখা উচিত যতটা সম্ভব এখন দেখবেন চায়নার ইউএস ডলার কতটা আমাদের কতটা এই যে করোনা ভাইরাসের সময় এখন কিন্তু এই টাইমে কিন্তু এই যে ডলার প্রচুর পরিমাণে কাজ করে কেননা সমগ্র বিশ্ব মার্কেটে ইউএস ডলারের দ্বারাই কিন্তু সমস্ত কাজকর্ম হয় তো এই যে ইউএস ডলার যাতে কমে না যায় গোল্ড কিনতে গিয়ে তো সেইটা কিন্তু দেখা আরবিআইয়ের কাজ এবং গোল্ড স্কিম বিভিন্ন সেই জন্য তারা চালু করে তো আমরা এক্সট্রা টাকা দিতে রাজি আছি কিন্তু আমরা ডলার খরচ করতে রাজি নই তো আমি একটা ডেটা দেখছিলাম একদিন প্রায় এক বছরের মতো আগে তো ডেটাই দেওয়া ছিল ভারতের মহিলারা যতটা গোল পড়ে বিশ্বে সারা বিশ্বে ততটা মনে হয় মহিলারা ততটা গোল গোল পরে না বা শোনা পড়ে না পড়ে না তো এই হচ্ছে গোল্ড স্কিম এরপর আমরা মুদ্রা জেনে নেব তো মুদ্রা কি মুদ্রার ফুল ফর্ম হচ্ছে মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট রিফাইন্যান্স এজেন্সি মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি দেখুন আপনারা এমএসএম এর নাম আপনারা এমএসএমএর নাম শুনেছেন মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যার মধ্যে ছোটোখাটো বিভিন্ন ব্যবসা পড়ে যায় তো এই যে এমএসএমইকে কিন্তু সাধারণ ব্যাঙ্ক লোন দিতে চায় না কেন লোন দিতে চায় না কারণ এমএসএমইর ডোবার চান্স কিন্তু খুব বেশি থাকে তো এমএসএমইকে লোন দিতে চায় না তো এমএসএমইকে কে লোন দেবে কে যে কোনো ইনস্টিটিউশান যে কোনো ইনস্টিটিউশান যদি এমএসএমইকে কে লোন দেয় তাহলে এই ইনস্টিটিউশনের তো একটা টাকা দরকার রয়েছে ধরুন একটা ইনস্টিটিউশান এই এমএসএমই সেক্টরকে লোন দিল একটা ফান্ড করলো তারপরে এই ইনস্টিটিউশনকে আবার কে ফান্ড করবে তো এই ইনস্টিটিউশনকে কিন্তু গভর্নমেন্ট এজেন্সি মুদ্রা নামে যে গভর্নমেন্ট এজেন্সি সেটা ফান্ড করবে মুদ্রা কেন ফান্ড করবে আমি একবার বলি ধরুন এমএসএমই সেক্টর রয়েছে একটা তাঁত শিল্পর কেন্দ্র রয়েছে আপনার এরিয়ায় তো একটা ইনস্টিটিউশন এসে ওই তাঁত শিল্পের কেন্দ্রকে আরও ফান্ড করলো তার ফলে এই এমএসএমই সেক্টরটা আরও বেশি উন্নত হলো তো এই যে ইনস্টিটিউশন ফান্ড করলো এই ইনস্টিটিউশনকে মুদ্রা ফান্ড করবে তো মুদ্রা কেন ফান্ড করবে কারণ মুদ্রা যদি এই ইনস্টিটিউশনকে ফান্ড না করে এই ইনস্টিটিউশন টাকা কোথা পাবে আর এই ইনস্টিটিউশন টাকা না পেলে এম এস এম ই পারবে মুদ্রা কিন্তু ডিরেক্টলি এমএসএমির সাথে কানেক্ট করে না মুদ্রা একটা ইনস্টিটিউশনের মাধ্যমে এমএসএমির সাথে কানেক্ট করে এবং এটা গভর্নমেন্ট রিফাইন্যান্সিং বলে এটাকে তো এই ইনস্টিটিউশন যেহেতু মুদ্রাকে ফান্ড করছে এবং মুদ্রা যেহেতু এই ইনস্টিটিউশনকে ফান্ড করছে তো একটা পরোক্ষভাবে একটা সংযোগ স্থাপন হচ্ছে মুদ্রা এবং এম মধ্যে তো এটাকে বলা হয় রিফাইন্যান্সিং রিফাইন্যান্সিং গভর্নমেন্টের রিফাইন্যান্সিং বলা হয় এটাকে তো মুদ্রার ফুল ফর্ম দেখলে আপনারা বুঝতে পারবেন মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট তো এই যে মাইক্রো ইউনিট এটা একটা মাইক্রো ইউনিট এটা ডেভেলপমেন্টের জন্য রিফাইন্যান্স করা হচ্ছে এই মুদ্রা রিফাইন্যান্স করছে এই ইনস্টিটিউশনকে তো এটাই হচ্ছে মুদ্রা মুদ্রা তিনটি পর্যায়ে বিভক্ত আপনারা নাম শুনেছেন হয়তো শিশু একটা রয়েছে শিশু দুই রয়েছে কিশোর আর তিন রয়েছে তরুণ শিশু কিশোর এবং তরুণ যদি পঞ্চাশ হাজার টাকা দামের কম কোনো এমএসএমই বা মাইক্রো ইউনিটসের ভ্যালু যদি পঞ্চাশ হাজার টাকা দামের কম হয় মার্কেট ভ্যালু যদি পঞ্চাশ হাজার টাকা দামের কম হয় তখন তাকে শিশু লোন দেওয়া হবে যদি পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখের মধ্যে থাকে তাহলে কিশোর লোন তারপরে যদি পাঁচ লাখ থেকে দশ লাখের মধ্যে থাকে তাহলে কিন্তু তরুণ লোন তো এটাই হচ্ছে মুদ্রার কিন্তু টোটাল ইনফরমেশান আমি আগে বলছি এই যে মা এটা একটা মাইক্রো ইউনিট তো এই মাইক্রো ইউনিটকে যখন একটা ইনস্টিটিউশান ফান্ড করছে তো এই ইনস্টিটিউশনকে ফান্ড করবে মুদ্রা তো সেটা রিফাইন্যান্স করছে তো মুদ্রা তাহলে এমএসএমই বা মাইক্রো ইউনিটের সাথে সরাসরি যোগাযোগ করছে তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য ইকোনমিক সিরিজ শেষ করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকন প্রস্তুত বলবেন না তো আজকের মতো গুড বাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ